সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের এই জুন জুলাই 5ই আগস্টের পরে যেই আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, আমার প্রিয় নেতা হেমিলনের বাসীওয়ালা জনাব সালাউদ্দিন আহমদের একটি প্রবাদ দিয়ে আপনাদের আমি বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমার হেমিলনের বাসীওয়ালা প্রতিদিন সংগঠন, প্রতিদিন আন্দোলন, প্রতিদিন সংগঠন, প্রতিদিন উন্নয়ন। আমরা উন্নয়নের কার্যক্রম সামনে আপনারা এগিয়ে যাচ্ছি, আর প্রতিদিন সংগঠন আমি বলবো আমার কাকেরা ইউনিয়ন যুবদলের সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক সাহেবকে, আজকে থেকে আপনি সিদ্ধান্ত নেন এই ওয়ার্ডের কমিটিগুলি আপনি ব্যাঙ্কে দিয়ে আবার নতুন করে ওয়ার্ড কমিটিগুলি করেন। আপনার কাছে এই সাংগঠনিক কথাটুকু আমি বলে গেলাম, যেই আমরা আন্দোলন এবং যে সংগ্রামের কথা বললাম, আমার নেতৃবৃন্দরা যেই জুন জুলাই 5ই আগস্টের কথা বলে, আমি মনে করি একটি স্বাধীনতা যুদ্ধ যেমনি 9 মাস যুদ্ধ করতে যুদ্ধ করে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আজকে 17টি বছর 1/11 থেকে শুরু করে আপনাদের ভোটাধিকারের জন্য, আমাদের ভোটাধিকারের জন্য, আপনাদের অধিকারের জন্য আমরা আন্দোলন করতে গিয়ে যে সমস্ত নেতৃবৃন্দরা মৃত্যুবরণ করছেন, গুম হয়েছেন, এই ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে, সেই সমস্ত নেতৃবৃন্দদেরকে আপনারা স্মরণ রাখবেন। এই স্মরণ রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ জিয়া অমরত, বেগম কাজী জিন্দাবাদ, তারিণের প্রতীক তারক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ জিন্দাবাদ।